গাইস ফাইনালি ফেসবুক থেকে আমি আমার লাইফে প্রথম টাকা ইনকাম করলাম, দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু এখন আমার হাতে রয়েছে। ও মাই গড, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক থেকে আমার প্রথম ইনকাম, কত টাকা পেলাম, কিভাবে পেলাম, কয়টা ভিডিও আপলোড করতে হয়েছে, ফেসবুকে ইনকাম করতে কি কি লাগে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। আপনি যদি একজন নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভিডিওতে হয়েছে এখন একটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই পেজটিকে ফলো করবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করতে কি লাগে। তো প্রথমত হচ্ছে কি, আপনার একটা পেজ বা একটা আইডি লাগবে। এখন কিন্তু আইডি থেকে টাকা ইনকাম করা যায়। আপনার আইডিতে যদি প্রফেশনাল মোড চালু থাকে তাহলে কিন্তু আপনার আইডি থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন বা আপনার পেজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনার আইডিতে আপনি ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিও বা রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড করবেন। ফেসবুক থেকে টাকা ইনকাম করার মেইন তিনটা শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে কি, আপনার আইডিতে বা আপনার পেজে 5000 ফলোয়ার লাগবে। তারপর হচ্ছে কি, আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন, রিলস ভিডিও বা শর্ট ভিডিও বা লং ভিডিও, ওই ভিডিও থেকে 60000 মিনিট ওয়াচ টাইম লাগবে লাস্ট 60 দিনের ভিতরে। মানে 60 দিনের ভিতরে, যে কোনো 60 দিনের ভিতরে আপনার 60000 মিনিট ওয়াচ টাইম লাগবে। তারপর হচ্ছে গিয়ে মানে আপনার নিজের ভিডিও হতে হবে। আপনি যদি অন্য কারো ভিডিও আপলোড করে দেন, এক্ষেত্রে পুলিশ ইস্যু চলাবে, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না, আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। তো অবশ্যই কিন্তু আপনাকে নিজের কন্টেন্ট বা নিজের ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন এবং আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। আপনার সব কিছু যদি পূর্ণ হয়ে যায়, আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে, মানে 5000 ফলোয়ার, 60000 মিনিট ভিউ, তারপর আপনার ভিডিওগুলো যদি আপনার নিজের হয়, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আপিল আবেদন করবেন। আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। ফেসবুক টিম রিভিউ করে দেখবে যে আপনার ভিডিওগুলো ঠিক আছে কিনা বা আপনি কোথা থেকে ফেক ফলোয়ার নিয়েছেন কিনা, এগুলো একটু রিভিউ করে দেখবে। রিভিউ করে দেখার পর আপনার আইডিতে বা আপনার পেজে মনিটাইজেশন দিয়ে দেবে, তারপর আপনি ভিডিও আপলোড করবেন, আপনার কিন্তু টাকা ইনকাম হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ফেসবুক আপনাকে কখন টাকা দিবে। যখন আপনার আইডিতে বা আপনার পেজে আপনার ইনকাম যখন $100 পূর্ণ হয়ে যাবে, তখনই কিন্তু আপনার ব্যাংকে $100 পাঠিয়ে দিবে। আর যদি বেশি হয়, এক্ষেত্রে কিন্তু তারা পাঠিয়ে দিবে $100 নিচে হলে কিন্তু আপনি টাকাটা পাবেন না, পরের মাসে পাবেন। ধরুন এই মাসে আমার $100 পূর্ণ হয়ে গেছে, এই $100 আমার পরবর্তী মাসে মানে পরের মাসে 21-22 তারিখে আমার ব্যাংকে চলাবে। মানে আমি যখন মনিটাইজেশনের জন্য আপিল আবেদন করবো, তখন কিন্তু তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে, তো ওই ব্যাংকে কিন্তু চলে আসবে 21-22 তারিখে, কিন্তু ফেসবুক টিম পেমেন্টটা দিয়ে দিবে। আর তারপর হচ্ছে গিয়ে 3-4 দিনের ভিতরে কিন্তু আপনার টাকাটা আপনি হাতে পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কোন ব্যাংকটা ভালো। দেখুন, ব্যাংক কিন্তু অনেক প্রকার ব্যাংক রয়েছে, আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তবে আমি পার্সোনালি ইউজ করি যেটা, সেটা হচ্ছে গিয়ে ইসলামী ব্যাংক, কারণ ইসলামী ব্যাংক কিন্তু খুব তাড়াতাড়ি পেমেন্ট করে। দেখুন, আমার পেমেন্টটা পাঠাইছিল ফেসবুক টিম প্রায় 22-23 তারিখের ভিতরে, মানে 22-23 তারিখের ভিতরে কিন্তু আমার পেমেন্টটা পাঠিয়ে দিছে। তো আমি অপেক্ষা করতেছিলাম যে কখন আমার ফোনে SMS-টা আসবে। আমি SMS পাচ্ছিলাম না, 3-4 দিন হয়ে গেলো, আমি কোনো প্রকার SMS পাচ্ছিলাম না, মানে ব্যাংক থেকে কোনো প্রকার SMS কিন্তু পাচ্ছিলাম না। তো তারপর আমি ব্যাংকে ফোন দিই, ব্যাংকে ফোন দেওয়ার পর আমার অ্যাকাউন্টটা চেক করতে বলি, মানে 6-7 দিন পরে আমি ব্যাংকে ফোন দিই। তো ব্যাংকে ফোন দেওয়ার পর আমি যখন আমার অ্যাকাউন্টটাকে চেক করি, তখন দেখি যে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে। সো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমার টাকাটা কবে ব্যাংকে ঢুকছে, মানে আমার অ্যাকাউন্টে কবে ঢুকছে। তো ওরা আমাকে বললো আপনার টাকাটা 26 তারিখে ঢুকছে, মানে 23 তারিখে পেমেন্টটা করছে, 26 তারিখে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে। তো আমি 7 দিন ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে টাকাটা তুলি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে ভাই আমি কত টাকা ইনকাম করলাম। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফেসবুক থেকে আমার প্রথম ইনকামের টাকা ব্যাংক থেকে তোলার জন্য 7 সকালে আমি রেডি হয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের এলাকায়। এর মাঝে নিজেকে একটু দেখালাম, যেহেতু ভাই প্রথম ফেসবুক থেকে টাকা ইনকাম করলাম, ব্যাংক থেকে যেহেতু তুলবো প্রথম ফেসবুক ইনকামের টাকা, এক্ষেত্রে আমার ফিনিংসটা কিন্তু অন্যরকম, বুঝতে পারছেন। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা পার হয়ে কিন্তু আমাকে একটি গাড়িতে উঠতে হবে। আর নদীটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগতেছে, আপনারাও দেখেন, এটা হচ্ছে আমাদের এলাকা। ওকে, তো আমি অটোতে উঠে পড়লাম, 20 মিনিটের মতো সময় লাগবে ব্যাংকে যেতে। আর আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেকে রয়েছেন যারা মেসেঞ্জারে হুদায় সময় নষ্ট করেন, ভাই হুদায় সময় নষ্ট করবেন না, আপনার সময়টাকে কাজে লাগান যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান। আর এই পর্যন্ত আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, ভালো না বসতেন, তাহলে কিন্তু কোনোভাবে আমি এই জায়গায় আসতে পারতাম না। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য। ওকে, তো আমি এখন ব্যাংকে চলে যাচ্ছি। ফাইনালি কিন্তু আমি ইসলামী ব্যাংকে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক হচ্ছে গিয়ে দ্বিতীয় তলায়, আমি এখন চলে যাব দ্বিতীয় তলাতে। ওকে, একটু হেঁটে উঠতে হবে, ভাই কষ্ট লাগতেছে, যাই হোক হেঁটে উঠলাম। ওঠার পর আমি চলে যাবো এখন ডাইরেক্ট ব্যাংকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাংকে চলে আসলাম। ব্যাংকে আসার পর এখন আমি
আমি এখন ব্যাংক ম্যানেজারের কাছে চলে যাব টাকাটাকে উইথড্র করার জন্য। ব্যাংকে প্রবেশ করলাম, তারপর ম্যানেজারের হাতে আমার কাগজটা দিলাম। ওই কাগজে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, উনি তুলতেছে। অ্যাকাউন্ট নাম্বারটা তোলা হয়ে গেলে আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে কিন্তু আমার টাকাটা ফাইনালি উইথড্র হয়ে যাবে, টাকাটা কিন্তু আমার হাতে চলে আসবে। ওকে, তো আমি এখন চলে যাব ক্যাশ কাউন্টারে। দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু ফাইনালি আমার হাতে চলে আসছে। ফিলিংসটা কিন্তু ভাই অন্যরকম, যেহেতু ফেসবুক থেকে প্রথম টাকা ইনকাম করতেছি। গাইজ, ফাইনালি ফেসবুকের টাকা কিন্তু এখন আমার হাতে চলে আসছে, আর এটা কিন্তু আমি পাইছি প্রায় 3 মাস পর। কারণ আপনারা জানেন যে আমার পেজটা ছোট, মাত্র 26,000 ফলোয়ার রয়েছে, বেশি পরিমাণে একটা ভিউজ কিন্তু হয় না। আর মজার বিষয় হচ্ছে কি, আমি কিন্তু একটা ভিডিও দিয়ে দুই জায়গা থেকে ইনকাম করতেছি, ইউটিউব থেকে ইনকাম করতেছি, ফেসবুক থেকে কিন্তু ইনকাম করতেছি। মানে আমার একটা ভিডিওকে আমি দুই জায়গায় আপলোড করে থাকি, ফেসবুকে আপলোড করে থাকি, ইউটিউবে আপলোড করে থাকি। তো আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করতে পারবেন চ্যানেল তৈরি করে। আর এই সম্পর্কে কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনি চাইলেগুলো দেখে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে ফেসবুক থেকে আমি আমার লাইফে কত টাকা ইনকাম করলাম। তো দেখুন, আমি আমার লাইফে প্রথম ইনকাম করলাম $117। তো $117 যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে দাঁড়াচ্ছে এত টাকা। তো এটা অনেকের কাছে হয়তো কম হতে পারে, বাট আমার কাছে কিন্তু অনেক কিছু, যেহেতু ফেসবুক থেকে ভাই প্রথম ইনকাম করলাম। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। অবশ্যই ছোট্ট ভাইটাকে এইভাবে সাপোর্ট করে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিও দেখে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।